আপনার আসামিকে যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছে সেই অফেন্সটা কনস্টিটিউট হয়েছে কিনা সেই সংক্রান্ত বক্তব্য রাখতে হবে। বাংলাদেশে জামিন শুনানির ক্ষেত্রে এটা বিরল, আমরা কোনো আইনজীবীকে এই ধরনের কোনো বক্তব্য দিতে দেখি না। তো প্রথমে আপনাকে এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে প্রত্যেকটা অফেন্স কিভাবে কনস্টিটিউট হয়, আর আপনার আসামির বিরুদ্ধে যে এফআইআর এ যে অভিযোগ আনিতে হয়েছে সেই অভিযোগ যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা অপরাধকে কনস্টিটিউট করতে পেরেছে কিনা। তো আমরা এখানে যে আলোচনা করব এখানে এই 10টা অফেন্স এর আমরা কিভাবে অফেন্স কনস্টিটিউট হয়, যেমন ধরেন 138 এর একটা মোকদ্দমার আমরা বেইল মুখ করা শিখতে পারি, আমরা মাদকের মোকদ্দমার বেইল মুখ করা শিখতে পারি, অথবা আমরা ধরেন রেপ কেসের বেইল মুখ করা শিখতে পারি 406, 420, এ ধরনের আমরা 10টা মামলা একটা লিস্ট করব যে এগুলো আসলে বেইল কিভাবে মুভ করতে হয়। তো বেইল মুভ করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো যে এর আপনার আসামির বিরুদ্ধে যে নালিশি দরখাস্ত আনিত হয়েছে বা যে এফআইআর যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটা আসলে কোনো একটা নির্দিষ্ট অফেন্সকে কনস্টিটিউট করতে পেরেছে কিনা এই সংক্রান্ত একটা সাবমিশন আপনাকে দিতে হবে। এইটা আমি শিখাই দেবো আপনাদের যে এরকম 10টা অফেন্স কিভাবে কনস্টিটিউট হয়, তার একটা সুন্দর চমৎকার একটা সাবমিশন আমি শিখাই দেবো যে আপনার ধরেন যে 406, 420 হয় এখানে অফেন্সটা কিভাবে কনস্টিটিউট হয়, নালিশি দরখাস্তে যে বর্ণনাটা দেওয়া হয়েছে অথবা এফআইআর এ যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটা কোনো অফেন্সকে কনস্টিটিউট করতে পেরেছে কি না। ঠিক একইভাবে মাদকের মোকদ্দমায় যখন কাউকে একজন মাদক সহ গ্রেপ্তার করা হবে হাতে নাতে অথবা পলাতক আসামি হিসেবে, সেক্ষেত্রে এই মাদকের অফেন্সটা কি, মাদকের অফেন্স কি ধরনের লায়াবিলিটি ক্রিয়েট করে অথবা কিভাবে একজনকে ইমপ্লিকেট করা যায়, হ্যাঁ যিনি হাতে নাতে ধরা পড়ছে অথবা যিনি হাতে নাতে ধরা পড়েনি পলাতক ছিল তাকেও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে বা এফআইআর অন্তর্ভুক্ত করা হয়েছে, এইটা করা সঠিক হয়েছে কিনা এই বা সেই জিনিসটা আমরা দেখব। আর পলাতক আসামির ক্ষেত্রে দেখবো যে তাকে ইমপ্লিকেট যে করা হলো তাকে ইলিগালি ইমপ্লিকেট করা হয়েছে কিনা, এইটা প্রত্যেকটা অফেন্স এর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখবো যে আসামিকে লিগালি ইমপ্লিকেট করা হয়েছে কিনা, লিগালি লিগাল ইমপ্লিকেশন ইমপ্লিকেশন অর্থাৎ যিনি অপরাধী যিনি হাতে নাতে ধরা পড়ছেন তার বিরুদ্ধে তো এক ধরনের অভিযোগ থাকলে, কিন্তু যিনি ঘটনাস্থলে ছিলেন না ঘটনাস্থল থেকে পলাতক হয়েছেন তাকে কিভাবে ইমপ্লিকেট করা যাবে লিগালি, সেই জিনিসটাও আপনাকে ক্ষেত্র বিশেষে এই জামিন হিয়ারিং এর সময় তুলে ধরতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হয় আপনার জামিন হিয়ারিং এর ক্ষেত্রে সেটা হলো যে জামিন হিয়ারিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা করতে হয় যে মেকিং দ্য কেস ডাউটফুল, মেকিং দ্য কেস ডাউটফুল, তাহলে এটা আইনজীবী হিসেবে আপনাকে এটা শিখতে হবে যে যখন আপনি জামিন মুক্তির দরখাস্ত মুভ করবেন তখন একটা মামলাকে কিভাবে আপনি ডাউটফুল করবেন। তার আগে তাহলে ডাউটফুল করার আগে একটা নথি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, নথিতে কি কি ডকুমেন্টস থাকবে, এক এক মামলায় এক এক ধরনের ডকুমেন্টস থাকবে, হ্যাঁ কোথাও হয়তো এফআইআর থাকবে কি বলে ইনকোয়েস্ট রিপোর্ট থাকে, কোথাও ময়নাতদন্ত রিপোর্ট থাকে অথবা কোথাও থাকে না, এটা সাধারণত ফরওয়ার্ডিং থাকে। তো এই কেস রেকর্ড গুলোকে কিভাবে ডাউটফুল করতে হয় এই ডাউটফুল করাটা আমরা শিখাই দেবো। তো একটা জামিন মুক্তির দরখাস্ত মুভ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, একটা হলো অফেন্সটা কনস্টিটিউট হয়েছে কিনা, আপনার আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এফআইআর এ অথবা নালিশি দরখাস্তে সেটা কোনো অফেন্সকে কনস্টিটিউট করতে পেরেছে কিনা সেই সম্পর্কে আমরা একটা বক্তব্য শিখাই দেবো।
আবার আপনার আসামিকে লিগ্যালি ইমপ্লিকেট করা হয়েছে কিনা। হ্যাঁ, লিগ্যাল ইমপ্লিকেশন বলতে কি বোঝায়, যে কখন একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা সঠিক হয়েছে, এটাকে বোঝায় যে লিগ্যাল ইমপ্লিকেশন। সেই জিনিসটা আদালতের সামনে তুলে ধরতে হবে। তার জন্য মাইক্রোফোনটা অন আছে, একটু খেয়াল করেন, মাইক্রোফোনটা অফ করেন, যারা পরে ঢুকছেন মেইনলি তাদের সমস্যা হচ্ছে এটা। আর হলো একটা মামলাতে জামিন হিয়ারিং এর ক্ষেত্রে ডাউটফুল করতে হবে, এই অর্থাৎ যে একটা জজের মনে একটা সন্দেহ তৈরি করতে হবে, একটা জিনিস। আরেকটা জিনিস আমরা শেখাবো এখানে প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে, যে গোল্ডেন ডোর অফ গেটিং বেইল ফ্রম দ্য কোর্ট। অর্থাৎ প্রত্যেকটা মোকদ্দমা ঠিক আপনি কোন দিক দিয়ে প্রবেশ করবেন। যেমন আমরা একটা ভবনে প্রবেশ করলে তার একটা সদর দরজা থাকে, হ্যাঁ, অথবা ঘরের মধ্যে ঢুকলে এক ঘর থেকে আমরা আরেক ঘরে যাই, তার একটা ভালো দরজা থাকে, তো ঠিক আছে। এরকম জামিনে মুক্তির দরখাস্ত যখন আপনি মুখ করবেন, ঠিক কোন জায়গাটাতে আপনি প্রথম করা নাড়বেন, হ্যাঁ, কি যেখান দিয়ে আপনি প্রবেশ করবেন। অর্থাৎ জামিন মুখ করার ক্ষেত্রে আপনার এই যে মানে একটা প্রবেশ দ্বার যেটা দিয়ে ঢুকলে বা যে কথাগুলো বললে একজন জজ সাহেব বা ম্যাজিস্ট্রেট সাহেবের মনে হয় যে না আসলে তো এখানে এই ধরনের কোনো আসলে মনে হয় ঘটনাই ঘটেনি। আমরা সাধারণত প্রচলিত অর্থে আইনজীবীদের যেটা বলতে শুনি যে আমার আসামির বিরুদ্ধে মিথ্যা মামলা আনীত হয়েছে, তাকে মিথ্যাভাবে জানানো হয়েছে, অথবা তিনি নির্দোষ, এই ধরনের কিছু বক্তব্য। কিন্তু আমরা এগুলো কিছু শেখাবো না, মামলা মিথ্যা কখনো আমি এটা শেখাবো না যে মামলাটা মিথ্যা, অথবা কখনো আপনাকে আমি শেখাবো না যে আপনার আসামি নির্দোষ। আপনাকে এই যে আপনি নির্দোষ বললেন, এই মামলাটা মিথ্যা বললেন, এইটা আদালতকে ম্যাজিস্ট্রেট কি দিয়ে বুঝাবেন যে এটা মিথ্যা, এটা নির্দোষ? তাকে বোঝানোর মতো কিছু নাই। কিন্তু আপনি যদি সেই লিগাল আসপেক্টসটা আপনাকে আমি শিখাই দিই, যে ঠিক কোন জায়গা দিয়ে ঢুকতে হবে, কোন কথাগুলো বলতে হবে। এটাকে আমি একটা পোস্ট লিখছিলাম যে আইনজীবীদের কাজ হলো যে শুধু কথায় চিরা ভেজানো। আমরা বাংলায় একটা প্রবাদ আছে যে শুধু কথায় চিরা ভেজে না, অর্থাৎ পানি লাগে, কিন্তু আইনজীবীদের কাজ হলো পানি ছাড়াই চিরাটাকে ভেজানো। আরেকটা কথা আমি যখন প্রায় বলি যে আইনজীবীরা জলের নৌকা ডাঙ্গায় চড়ান, তাহলে তার কথার মারপেস্টটা থাকতে হবে, তাকে আইনটা জানতে হবে। আর এটা কোনো সিনিয়রের পেছনে আপনার ঘোরার দরকার নাই, আপনার কোনো বিশেষ ব্যক্তির কাছে ঘোরাফেরা করার দরকার নেই, যে কেউ আপনাকে যারা শিখাই দেবে, কেউ একটু সাবমিশন শিখাই দেবে, কিচ্ছু না। আপনাকে যদি আমি আইনটা শিখাইতে পারি, দিস উইল টেল ইউ হাউ টু মুভ আ বেইল অ্যাপ্লিকেশন। তো এই জিনিসগুলো আশা করি আমি খুব চমৎকারভাবে আপনাকে শিখাই দিতে পারবো। তো আপনি যদি শিখে যান আদালতের কাছে, চমৎকারভাবে যদি কেসটাকে ডাউটফুল করতে পারেন, অথবা ঠিক কোন জায়গা কি ধরনের সাবমিশন গুলো দিলে সংশ্লিষ্ট মামলার বেইল প্রাপ্তিতে খুব হবে, সহজসাধ্য হবে, বা আপনার আসামিকে এখানে ইমপ্লিকেট করা আইনসম্মত হয়েছে কিনা, বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনো অপরাধকে সংগঠিত করতে পেরেছে কিনা, এই বক্তব্যগুলো আপনার জামিন হিয়ারিং এর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে, দয়াময় বা মানবিক কারণের থেকেও। যেমন কয়েকদিন আগে একটা উদাহরণ বললাম, একটা শুনানি হলো যে ছেলে মেয়ে পালিয়ে গেছে, হ্যাঁ, তো 22 ধারা জমানবন্দি আছে, মেয়ে বলছে যে তার সঙ্গে আমার প্রেম ছিল, এক বছর যাবত আমার প্রেম ছিল, তারপরে আমরা দুইজনে সিদ্ধান্ত নিয়েছি যে পালিয়ে গিয়ে বিয়ে করব। এখন মেয়ে পালিয়ে গেছে ছেলের সঙ্গে, এখন আসামি নিজে সাবমিশন দিছে যে স্যার কি আর করবেন, ছেলে মেয়ে পালাই গেছে স্যার, একটু একটু তো অপরাধ হয়েছে, তো স্যার আমাকে একটু দয়া করেন, আমার ছেলেটা সামনে ইয়া করবে, পরীক্ষা দেবে। অথচ তার এখানে বলা ছিল যে অফেন্সটা কনস্টিটিউট হয়েছে কিনা, অপহরণের কথা বলতেছেন যে আসামি মেয়েটাকে অপহরণ করে নিয়ে গেছে, তাহলে এই অপহরণটা কিভাবে হলো, অপহরণের সংজ্ঞা কোথায় আছে, সেই আইনি বিশ্লেষণটা আপনাকে দিতে হবে। না হলে কিন্তু ওই আইনজীবীর মতো আপনাকে বলতে হবে স্যার আমার আসামি ছাত্র মানুষ, সে পড়াশোনা করতেছে স্যার, তাকে একটু ক্ষমা করেন স্যার,
সামান্য তো একটু অপরাধ হয়েছে। তো আমি বললাম যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে জেলে থাকুক। তারপরে পরের ডেটে দেখলাম ভিন্ন একজন আইনজীবী, জুনিয়র আইনজীবী। তো আমি বললাম যে এই মামলা তো আরেকজন আইনজীবী ছিল, উনি কোথায়? বললো স্যার উনি তো মামলা ছেড়ে দিয়েছে। আমি বললাম না, ওনাকে লাগবে, উনি না হলে তো মন খারাপ করবো যে স্যার আজকে আমাকে দিল না গত সপ্তাহে, আজকে আবার আরেকজনকে দিচ্ছে জামিনে মুক্তি। তারপরে ওই আইনজীবীকে আবার আমি ডেকে নিয়ে আসলাম। এসে উনি আবার ওই এক কথাই বলতেছে, উনি ওর বাইরে আর যাইতে পারতেছে না। তারপরে টেকনিক অফ বেল সাবমিশন থেকে মনে হয় আইনজীবী ভালো করে পড়ছে, কি চমৎকার ভাবে সে অপহরণের সংজ্ঞা, অপহরণ কিভাবে হয়, ভাইসারের জবানবন্দিটার সঙ্গে মিলিয়ে কেস রেকর্ডটা একদম চমৎকার ভাবে একটা সাবমিশন দিল। হ্যাঁ, তো এইটা জানতে হবে আসলে। এখন কথা হলো, আপনি তো নিউলি এনরোল লয়ার, আপনার এইটা সবকিছু জানার কথা না, কিন্তু আপনাকে যদি আমরা শিখাই, প্রশিক্ষণ দিই, তাহলে আপনি এগুলো ভালো শিখতে পারবেন, জানতে পারবেন। আর আপনারা তো জানেন পডকাস্টে টাকা পয়সার মূল জায়গাটা হলো এই জামিন অ্যাপ্লিকেশন এটা। আর আমাদের দেশে কে বড় লয়ার তার এটা সবচেয়ে মানে মেজারিং ইয়ার ডিস্ট্রিক্টটা হলো তিনি কত ভালো, কত বেশি জামিন করাইতে পারে। তো এই জামিন জিনিসটা শিখতে হবে। যদি এই স্বল্প মানে কম বয়সে ভালো কিছু হ্যান্ডসাম ইনকাম করতে চান তাহলে জামিনটা শিখতে হবে। জামিনটা না শিখলে অনেকদিন ধুঁকতে হবে হয়তো। আর আপনি 15 বছর পর শিখলেন তাতে লাভ কি? 15 বছর তো জীবন যৌবন সবে নষ্ট করে ফেললেন, তারপরে হয়তো একটা সময় কিছু টাকা পয়সা আসা শুরু করবে, কিন্তু আপনার কালকে থেকে ইনকাম চাই, এই মাস থেকে আপনার একটা ভালো স্যালারি চাই, ভালো একটা আর্নিং চাই। কারণ আপনার বন্ধু বান্ধবরা যারা ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরিতে গেছে, তারা তো অনেক ভালো ইনকাম করছে, তো আপনারও তো এরকম চাই। তো আপনি যেখানে আসছেন এখানে তো হাজারো পাবলিক ঘোরাফেরা করতেছে, আইনজীবীরা ঘোরাফেরা করতেছে, তো তাদের হায়ার না করে আপনাকে হায়ার করবে কেন? এটা মনে রাখবেন সবসময় যে এখানে 500 লয়ার আছে, 300 লয়ার আছে, এই বারে 300 লয়ারের মধ্যে আপনাকে কেন সিলেক্ট করবে, এই আপনাকে কেন সিলেক্ট করবে, এইটা যদি আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, ঠিক কি কারণে আপনাকে মানে একজন মক্কেল এসে আপনাকে খুঁজে বের করবে শহর থেকে, আপনার বাসা খুঁজে বের করবে, এইটা যদি মাথায় রাখেন তাহলে আপনি ভালো আইনজীবী হতে পারবেন। আর যদি আপনি ওই বটগাছের মতো, বটবৃক্ষের মতো 100 বছর বাঁচেন, প্রত্যেকদিন কোর্টে যান আর আসেন, আর 68 বয়সে আপনি কিছুই শিখলেন না, আজকে যেমন একজন আইনজীবী আমাকে বলতেছিল যে তাকে ডেলি দিন 200-300 টাকা করে দেন, 68 বছর যাবত মানে বয়স তার, প্র্যাকটিস করতেছে এখনো, মানে কয়েক হাজার টাকাও ইনকাম করতে পারে না পার ডে। কেন পারে না? আসলে তিনি শিখেন নাই, তিনি পড়াশোনা করেন নাই, এই প্রফেশনটা হলো পড়াশোনার প্রফেশন। হ্যাঁ, কেউ যদি বলেন যে খালি যাবো আর আমি টাকা ইনকাম করবো, নট দেন, এখন এই মুহূর্তে আপনার টাকা পয়সার পিছনে ছুটা যাবে না, এখন আপনাকে ভালো শিখতে হবে আপনার। আর যদি মনে করেন যে যেদিন মামলা পাবো সেদিন পড়াশোনা করবো আর স্টেজে মেরে দেব, বিষয়টা কিন্তু এইরকম না, এত সহজ না। আপনি যখন রাস্তার পাশ দিয়ে চলেন, রাস্তার পাশে একটা সুন্দর চমৎকার যদি রেস্টুরেন্ট দেখেন, আপনি মনে মনে ঠিক করেন যে এখানে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট হয়েছে, এখানে বসে চা খাওয়া যেতে পারে, আরেকদিন সময় করে আসবে। তো সেরকম আপনাকে আইন করে রেডি থাকতে হবে, যেদিন আপনি একদিন সুযোগ পাবেন সুন্দর করে একটা পিটিশন মুভ করার, একজন মৌরি সাহেব আপনাকে বলবে যে স্যার আমার এই পিটিশন একটু মুভ করে দেন, তখন যদি আশেপাশের লোককে তাক লাগিয়ে দিতে পারেন তাহলে আপনি ব্রেক পাবেন। তখন ওই যারা বিশেষ করে মৌরিরাই বেশি মামলা নিয়ে আসে এখনকার যে অবস্থা, হ্যাঁ, তারা দেখবে যে এই স্যার তো খুব চমৎকার বলে জুনিয়র হলো, তখন আপনাকে সিলেক্ট করবে, এইভাবে আস্তে আস্তে শুরু হবে আসলে। কিন্তু পড়াশোনা না করলে কোনোটাই হবে না, শুধু যাবেন আর আসবেন, আসবেন আর যাবেন। হ্যাঁ, কাঙ্ক্ষিত ইনকাম করতে না পারলে একসময় আপনি হতাশ হয়ে পড়বেন, এই জন্য শিখতে হবে আগে, আগে চাই শেখা, আর শিখলেই আস্তে আস্তে আপনি ভালো করতে পারবেন। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমরা এই কোর্সটা সপ্তাহে 2 দিন করব, 10টা মামলা আমি শিখাবো, শুধুমাত্র জামিন কিভাবে মুভ করতে হয় তার উপর। আর ঠিক আপনাদের এই থিওরিটা আলোচনা করার পর আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালিও শেখাবো, মামলার কেস রেকর্ড আপনাদের শেয়ার করে দিয়ে হয়তো আমি বলবো যে আপনি এটা বলেন, যেমন এই যে
আমাকে একটা ডকুমেন্ট দেখাচ্ছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম পিটিশন আমি দিয়ে দেবো আপনাদের, আপনারা সাবমিশন তৈরি করে এনে আমাকে এটা শোনাবেন, আমি তখন আপনার ভুল ভ্রান্তি গুলো ধরাই দেওয়ার চেষ্টা করবো, বা কিভাবে একটা কেস রেকর্ড থেকে ডাউটফুল করতে হয়, বা আপনার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগটা কোন অফেন্স কে কনস্টিটিউট করতে পেরেছে কিনা। হ্যাঁ, কারণ ক্রিমিনাল লয়ার হিসেবে সারা জীবনের জন্য আপনার শিক্ষা এটা। আজকে মনে করেন আমার সঙ্গে আর কোনোদিন আপনার বসার সুযোগ হবে না বা আপনি বসবেন না, কিন্তু মনে রাখবেন আপনি যদি কনস্টিটিউশন ও অফেন্সটা শিখতে না পারেন সারা জীবনে প্র্যাকটিস ভালো করতে পারবেন না। আপনি না বেইল পিটিশন ভালো করে হিয়ারিং করতে পারবেন না, আপনি এজাহার নালিশি দরখাস্ত লিখতে পারবেন না, আপনি ডিসচার্জ পিটিশন মুভ করতে পারবেন না, আপনি যারা জবানবন্দি করতে পারবেন। এই জন্য আপনাদের মধ্যে হয়তো কারো এমন হতে পারে যে আমার সঙ্গে আর দ্বিতীয় দিন কথা বলার কারো সুযোগ হবে না। আমি আজকে একটা কথাই বলে যাই, আপনি কনস্টিটিউশন অফেন্সটা ভালো করে শেখার চেষ্টা করবেন। আপনার হাতে যে মামলা আসুক এই অফেন্সটাকে কিভাবে সংগঠিত হয় সেই জিনিসটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার এই সংক্রান্ত মামলাটা পরিচালনা করা সবচেয়ে সহজ হয়ে যাবে। কিন্তু আর আপনি যদি এই কনস্টিটিউশন অফেন্স এইটার কনসেপশন যদি ক্লিয়ার করতে না পারেন সারা জীবনে হয়তো ওকালতি করতে করবেন, কিছু আয়ও করবেন, কিন্তু সত্যিকার অর্থে কনফিডেন্ট লয়ার হওয়া আপনার পক্ষে কখনোই সম্ভব না, ভালো যারাও করতে পারবেন না কখনো, বা ডিফেন্স কি জিনিস, কিভাবে ডিফেন্স নিতে হয় এগুলো পারবেন না, আর্গুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, আপিলের মেমো কিভাবে তৈরি করতে হবে, এই জিনিসগুলো আপনার সারা জীবনে কোনো ক্লিয়ার করবেন না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের কথা শুনতে চাই, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আতাউল্লাহ সাহেবকে দেখতেছি কেন, আমাদের পুরনো লোক। আমি স্যার, আপনি 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 স্যার এই আজকে স্যার অনলাইনে থাকবেন স্যার, এটা আমি জানার পরে ভাবলাম কি কিসের জন্য থাকবেন, আমি স্যার অ্যাকচুয়াল বিষয়টা জানি না, আপনি আসছেন সেই কারণে আমি জয়েন করছি স্যার। না না, এই যে নতুন আইএনজিবি যারা এনরোল হলেন, পাস করলেন, ভাবলাম যে এনা দেখি একটু কথা বলি আর কি। কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে। হ্যাঁ জি স্যার, রুমে একাই একাই আছে কি করি, তো ভাবলাম যে এনাদের সঙ্গে একটু কথা বলে। হ্যাঁ বলেন, নতুনদের কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রানা স্যার, কোথা থেকে বলছেন? নওগাঁ থেকে স্যার, গাজীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার সাক্ষীর যে জবানবন্দি নেয় 164 এ, এটা কি স্যার আইনজীবীরা কি স্যার দেখতে পারে? কারণ এটা স্যার জানার আসলে সুযোগ হয় নাই স্যার। হ্যাঁ, যেগুলো পার্ট অফ দা রেকর্ড সবই আপনি দেখতে পারবেন, সবগুলোর কপি নিতে পারবেন। যেগুলো পার্ট অফ দা রেকর্ড বলে কনসিডার হয় তার সবই আপনি দেখতে পারবেন, আপনি কপিও পাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের স্যার দেখতে দেয় না, মানে এটা দেখার কি স্যার ওয়েটা কি স্যার? ওয়ে কি, আপনি অ্যাপ্লিকেশন দেবেন, আপনি সার্টিফাইড কপি নেবেন। জি স্যার, নিয়ে দেখবেন। জি স্যার, আপনার কাছে স্যার অনেক কিছু শিখলাম স্যার, মানে আমরা স্যার সচরাচর কোর্টে গেলে স্যার দেখি স্যার দয়া চাই, ভিক্ষা চাই, এই কথাটা স্যার নরমালি থাকে, মানে গ্রাউন্ড গুলা কি স্যার কোন গ্রাউন্ডে স্যার জামিনটা চাচ্ছে স্যার, এই জিনিসগুলো খুব রেয়ার দেখতে পাই স্যার। হাতে গোনা কয়েকজন আইনজীবী আছেন যারা এই জিনিসগুলো তুলে ধরতে পারেন, তা আশা করি স্যার আপনার কাছ থেকে আমরা শিখতে পারবো যে গ্রাউন্ড গুলা, এবং বিচারকদের আমরা মেন্টালি স্যাটিসফ্যাকশন দিতে পারবো যে আমরা এই গ্রাউন্ডটাতে আমরা জামিন চাচ্ছি ইনশাল্লাহ স্যার। আমাদের স্যার ভাইরা তো স্যার আপনি অনেক হেল্প করছেন, এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার জন্য অসংখ্য দোয়া রইল স্যার। হ্যাঁ, কথা বললে একটু ভিডিও অন করে। আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার ছাত্র কুমিল্লা থেকে বলছি স্যার। হ্যাঁ আছে, আমি চিনি স্যার। অনেক অভিনন্দন যে তোমরা একবার সাকসেসফুল হয়েছে। আমাদের বিশেষ করে ভাইবার আগে স্যার প্রত্যেকটা বিষয়ে স্যার আমরা অনেক
অনেক জ্বালাতন করছে স্যার স্টুডেন্টরা আপনাকে, বিশেষ করে মানে যেই সঙ্গটা হয়তো বা আমরা অন্য কোন টিচারের কাছ থেকে মানে এটা পাই নাই, যেটা আপনি প্রপারলি আমাদেরকে ডেলিভারি দিবেন, মানে আপনার এত মূল্যবান সময়গুলো আমাদের আসলে আমরা তোমাদের এই যে গ্রুপ দুইটাতে আমি একটু মাঝে মধ্যে থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, আর সবচেয়ে মাঝে মধ্যে খারাপ লাগতো, অনেকে অযাচিত প্রশ্ন করে, তবুও স্যার আপনি রাইগা যান নাই, আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন স্যার। আমরা তো ছোট, অনেকেই ভুল করতে পারে স্যার, স্বাভাবিক। তবে ভবিষ্যতে স্যার মানে আপনার ইচ্ছা ছিল যে অ্যাকচুয়ালি আবার ক্লাস করব আপনার, যে ভার্চুয়ালি তো করতে পারতেছি অ্যাকচুয়ালি না পারি। জি স্যার, দোয়া করবেন যেন আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করতে পারি কুমিল্লা বারে। ভালো করবো তোমরা, চেষ্টা করবো। জি স্যার, অন্যরা কথা বলার সুযোগ দেই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোন ইয়া ভিডিও অন করে জি বলে স্যার। নেটওয়ার্ক জনিত কারণে ভিডিওটা একটু স্লো আছে আমার সঙ্গে। যদি আমার সঙ্গে ফেসবুকে থাকেন তাহলে মেসেঞ্জারে নক করলে নাম মোবাইল নম্বর আর ঠিকানা দিলে স্যার আপনার সাথে স্যার। জি স্যার, আপনাকে আর না হলে মেসেজ করবেন আর। জি স্যার, অথবা আমার নাম্বারে মেসেজ করলেও পাঠিয়ে দেওয়া যাবে আর কি, সেটা বলছি। আচ্ছা স্যার, আমি স্যার আপনার মেয়েতে পাঠাবো যে আপনার সাথে স্যার ফেলে আসে যে আসে স্যার। জি, আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি যে চ্যাট বক্সে, যারা আমার সঙ্গে নাই তারা এখান থেকে নেবেন। 01715049568 এটা আমার নাম্বার, এই নাম্বারে মেসেজ করে দিলে পাঠিয়ে দেওয়া যাবে। আর কেউ কিছু বলবেন না হলে শেষ করে দিই। আর আপনারা যদি ভর্তি হইতে চান, আপনারা বা কোর্স কন্টিনিউ করতে চান, তাহলে গ্রুপে সবকিছু দেওয়া থাকবে, গ্রুপে ইয়ে করবেন। তবে আমার নাম্বারটা দেওয়া থাকলো, আমার সঙ্গে কথা বলবেন যে নাম্বারটা দিলাম স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন স্যার। এই যে ওই যে চার্ট শিটের মধ্যে যে সি এন্ড এ ভেরিফাইড লেখা থাকে স্যার, এই সি এন্ড এ দিয়ে কি বোঝায় স্যার? এটা ভুলে গেছি স্যার, শুনছি হয়তো মনে নাই স্যার, লেখাও কোথাও পাচ্ছি না স্যার। যেভাবে লেখা থাকে এরকম লেখা থাকে যে এটা, জি স্যার, জি স্যার, সিএ ভেরিফাইড, জি হলো কনভিকশন, আর হলো এটা হলো কনভিকশন, মানে তার বিরুদ্ধে কোনো মামলায় সে দোষী সাব্যস্ত অর্থাৎ দণ্ডিত হয়েছিল কিনা, দোষী সাব্যস্ত হয়েছে কিনা। আর এন্টিসেন্ডেন্ট হলো প্রাক পরিচয় অর্থাৎ সে এলাকায় কানকাটা মজিদ হ্যাঁ নামে পরিচিত কিনা, অথবা মুরগি মিলন, এগুলোকে বলা এন্টিসেন্ডেন্ট। এটা লেখে সিএ ভেরিফাইড। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ভবিষ্যতে দেখা হবে স্যার। আপনি ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম।